Hey everyone, আজকে আমি দেখাবো কিভাবে আমরা অনেক সময় পিসি পরিষ্কার করতে গিয়ে এটা সেটা নষ্ট করে ফেলি, কারণ মুছতে গিয়ে অনেক সময় কোনো কিছুর মধ্যে সেন্সিটিভ জিনিসের মধ্যে নাড়া লেগে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে নাড়া লাগা ছাড়াই কোনো প্রকার হাতের ছোঁয়া ছাড়াই পিসি পরিষ্কার করা যায়। সো আমি একটা জিনিস বানাইছি, এটা আমরা অনেকটা ওই যে ব্লোয়ারের মতো ইউজ করতে পারি। আমরা জানি ব্লোয়ারের দাম বেশি, তো এটার দাম মিনিমাম 20-30 টাকা পড়বে। আমি যেটা বলবো আপনাদের, চালাতে কোনো পাওয়ার লাগবে না, ব্যাটারি লাগবে না, শুধু আপনার গায়ের একটু শক্তি হলেই চলবে। তো ওয়াটার, তো এয়ার ব্লোয়ারটা বানাতে যা লাগবে, শুধু একটি বোতল আর বোতলের মুখে একটি ছিদ্র। তো খেয়াল রাখতে হবে বোতলের ভিতরে যেটা যেন একবারে শুকনো হয়, না হলে ব্লোয়ার দিয়ে যখন আমরা এয়ার পাম্প করব তখন ব্লোয়ার, তখন মাদার বোর্ড বা জিপিওর মধ্যে পানি ঢুকে গেলে সমস্যা হতে পারে। সো দেখি কীভাবে, দেখাই আপনাদের কীভাবে কাজ করে। সো আমরা জাস্ট ঠিক করব মুখটা যেদিকে দরকার, ব্লোয়ার মানে মরা যেদিকে উড়ানো দরকার সেদিক থেকে সেদিকে ধরে জাস্ট এটাকে প্রেস করব, এবং এটার মাধ্যমে ভিতরে যে বাতাস ছিল সেটা খুব ফোর্সের মাধ্যমে এই সূত্র একটি ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, যার ফলে একটি স্ট্রং এয়ার প্রেশার ক্রিয়েট হবে, যার কারণে ধুলোগুলো সুন্দর মতো ঘুরে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসির নিচে এদিকে অনেক ধুলা পড়ে আছে, তা আমি পুরোটাই এইভাবে পরিষ্কার করে ফেলেছি। যদি এখনও যে সাপোজ আমরা এই ময়লা জায়গাটা আপনার পরীক্ষার জন্য দেখাই, এটা জায়গাটা দেখুন অনেক ময়লা আছে, ধুলোয় আমার স্কেচিংটা মূলত কালো, সো এটা কালো রঙের হওয়ার কথা কিন্তু ময়লার কারণে এটা হলুদ হয়ে গেছে। তো আসলে দেখি এটা কীভাবে কাজ করে। অনেক বেশি ইরুটা, বোতলটা অনেকক্ষণ ধরে ইউজ হচ্ছিল যার কারণে বোতলটা এখন একটু হার্ড হয়ে আসছে প্রেস করা, এবং আমার হাতেও একটা বেশি প্রেশার পড়ছে। তো এখন আমরা চেক করবো নিচের এই মরা, সাধারণত উপরে যাবে না, তো তারপর উপরে যেটুক যে গিয়েছে জাস্ট প্রেস করলেই এর জিনিসটা উঠে যাচ্ছে। তো এবার আমরা একটা ছোটো ব্রাশ ইউজ করবো, ব্রাশটা 20-30 টাকা নিতে পারে। তো এটা দিয়ে এভাবে জাস্ট এই ছিদ্রগুলো দিয়ে উপরে এনে জাস্ট ময়লাগুলোকে এভাবে ঘষলে এটা ছিদ্রের মাধ্যমে নিচে পড়ে যাবে, ময়লাগুলো আর ফিরেও আসবে। তো আমরা দেখতে পাচ্ছি ভিতর অনেক ময়লা জমে আছে, যখন এটা খুলেছিলাম তখন মনে হয়েছিল পুরো পিসিটা একটা আদিম যুগের পিসি, অনেকদিন ধরে ইউজ হওয়া পড়ে না, কারণ এর মধ্যে মিনিমাম অনেকখানি ধুলা ছিল, আমার পুরো বারান্দায় ধুলো দিয়ে ভরে গেছে। ওই ময়লাগুলো খুচিয়ে খুচিয়ে বের করাও যায়। তো আগে আমরা কী করবো, ছাকন পদ্ধতি, ছাকন এটা একটা ছাকনির মতো কাজ করছে, তো যে ছোটো ছোটো ময়লাগুলো আছে সেগুলো পরে যাবে, বড় ময়লাগুলো উপরে বেঁধে থাকবে, বড় ময়লাগুলো আমরা পরে হাত দিয়ে সরিয়ে দিতে পারবো। এভাবে আপনার পুরো পিসিটাই একবারে নতুন যেমন ছিল সেভাবে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করলে যেমন হয় সেরকম একটা লুক পাবে ভিতরটা, এবং এই কাজটা আপনি প্রতি 2-3 মাস পরপর করতে পারেন যদি বাসার এগুলো থাকে আমার মতো, আমার বাসার মহামারী রোডের পাশে, সো এই জন্য আমার বাসার ধুলাটা একটু বেশি। আশা করি আপনারা গাড়ির হর্ন টর্ন শুনতে পাচ্ছেন। সো এটা ছিল পিসিটা পরিষ্কার করার জন্য, এখন আমরা পরিষ্কার করব মাদার বোর্ডে যে কুলার আছে সেটা। তো এটা হলো মাদার বোর্ডের কুলার, এটা খুলে ফেলেছি। সো এটার মধ্যে আমরা অনেক কাজ করতে পারি, ফার্স্টে যদি ভালো মতো পরিষ্কার করতে চাই আমি এটা রেখে দিই এখানে, আগে জায়গাটা
প্রথমে আমরা দুটি পার্ট খুলে নিলাম ফ্যানের মধ্যে দুটি পার্ট থেকে নিচে লোহার যে পার্টটি ছিল ওটি খুলে নিলাম কারণ ওর মধ্যে ধুলা বেশি থাকে সেটা পরিষ্কার করার জন্য আলাদাই হবে আর নরমালি ফ্যানটা পরিষ্কার করার জন্য আমরা একটা ব্রাশ ইউজ করলেই হবে তো দেখি আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন কি দূর আমার কিছু ছিল নর্মাল এর থেকে বেশি ছিল এগুলো জাস্ট নিচে পড়া যায় এবং ধরা নিতে যেগুলো ছিল সেগুলো তো আশা করি সবাই একটু কিছুটা ঢেকে ঢুকে রাখবেন তো এটার জন্য আমরা এখন জাস্ট জায়গাটা সারো দিয়ে নিই তো জিনিসটা এভাবে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোনো ময়লা নেই উপর দিয়ে যা আছে একটা নর্মাল কাপড় দিয়ে মুছে নিলেও হবে যদি ক্লিন করতে চান আরও বেশি বা একটা ব্রাশ দিয়ে উপর দিয়ে এভাবে সরিয়ে নিলেও হবে তো এটা করার পর আমরা জিনিসটাকে আবার জায়গা মতো লাগিয়ে দেব জাস্ট নর্মালি সো হয়ে গেছে এটা পরিষ্কার এরপর আসি জিপিইউ পরিষ্কার করার তলায় যদিও জিপিইউটা অলরেডি আমি পরিষ্কার করেছি তো আপনি আপনাদের দেখানোর জন্য শুধু জিপিইউটা এখন আবার পরিষ্কার করব তো দেখতেই পাচ্ছেন ভিতরের দিকে এদিকে আরও ময়লা আছে অনেক এক মিনিট মোবাইলের লেপটপ ক্লিয়ার করে নিই তো ভিতরের দিকে আরও অনেক ময়লা আছে তো এগুলো পরিষ্কার করার জন্য বিশেষ করে ফ্যানের মধ্যে এখন অনেক ময়লা বাকি আছে পরিষ্কার করার জন্য আমি আমার এই নতুন ব্লোয়ার ইউজ করব হাসবেন না ক্লিন কাপড় দিয়ে জিপিইউটা হলো গিগাবাইট এনভিডিয়া জি
তো আমার জিপিইউটা হলো গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটি 730 2GB GDDR5 এটা নরমালি এটা মিডল রেঞ্জ গ্রাফিক্স কার্ড মিডলও বলা যায় না লোই বলা চলে কিন্তু ভালোই পারফরম্যান্স দেয় আপনারা ট্রাই করতে পারেন যদি কেউ লো কস্টে কিনতে চান সো আমি এখন সব আমার জায়গা মতো লাগিয়ে দেব পিসিটা সামনে নিয়ে আসি জায়গাটা ছাড়ও দিয়ে নেই তো আজকে সকালে সামি জিজ্ঞেস করেছিল সামি হলো আমার এক ছোট ভাই ফেসবুকে জিজ্ঞেস করেছিল গ্রাফিক্স প্রসেসরের মধ্যে পেস্ট কিভাবে লাগাবে তো বলছি যে এই ফ্যানটা খুললেই প্রসেসরের মধ্যে ফ্যানটা খুললেই প্রসেসরটা ঠিক এরকম দেখাবে এর উপরে জাস্ট পেস্ট অ্যাপ্লাই করে দিলেই হবে আমার কাছে একটুখানি পেস্ট বাকি আছে কদিন পর আমার লাগাইতে হবে সো সব লাগানো শুরু করি সবার আগে লাগাবো প্রসেসরের ফ্যান আমি এর আগে আমার একটা মাদারবোর্ড নষ্ট করে ফেলেছিলাম শুধু এই প্রসেসরের ফ্যানের প্রসেসর ফ্যান খোলার পর প্রসেসর খুলতে গিয়ে আমি প্রসেসরের যে পিন ছিল থাকে স্লটের মধ্যে সেই পিনগুলো কিছু কয়েকটা পিন বাঁকা করে ফেলেছিলাম প্রায় 7-8টার মতো তো পরে ওটা অনেক ট্রাই করেছি ঠিক করার জন্য বাট ওটা ঠিক হয়নি নতুন মাদারবোর্ড লাগানোর দরকার হলো আপনার এই কাজটা একটু সাবধানে করবেন এই যে একটা লাগিয়ে দিই খেয়াল রাখবেন এই জায়গাটা যেন সুন্দর মতো লাগে না হলে কিন্তু প্রসেসর অনেক গরম হয়ে গেলে প্রসেসর ফ্যান ঘুরবে না এটা হলো আমার ফার্স্টে 2GB র্যাম সেখানে এখানে লাগাবো র্যাম ঠিক মতো না লাগলে আপনাদের পিসির পাওয়ার কমে যেতে পারে যদি আপনারা একটা র্যাম ইউজ করেন তাহলে সেক্ষেত্রে পিসিতে বিপ বিপ আওয়াজ করেই পিসি রিস্টার্ট নিবে বারবার এটা হলো 4GB আমার মোট 6GB র্যাম সো দেয়ার ইট ইজ ইট গো জানি না কথাগুলো এখন বলতেছি কণ্ঠটা তো নিজের কাছে ভালোই লাগতেছে বাট ভিডিও দেওয়ার পরে কেমন লাগে আমার তো রেকর্ডিংয়ে বা ভিডিওতে কণ্ঠ ঘেরঘেরা ট্রাক্টর টাইপের আসে সাউন্ড সো এখন জিপিইউটা লাগাবো সাবধানে লাগাইতে হবে এটা হাওয়াই মিঠাই একটু দেরি রাগ করে নষ্ট হয়ে যায় মিনিট জিপিইউ লাগানোটা আমি দেখাতে পারবো না সরি জিপিইউ স্যাক্রিফাইস করবো না জিপিইউটাও লেগে গেল কাজগুলো করার সময় একটু সাবধানে করবেন যদি অনেকেরই এক্সপিরিয়েন্স আছে চাই না কারাটা নষ্ট হোক কেউ গেমিং থেকে বাদ পড়ুক
আসলে পিসিটা কিছুদিন ধরে সমস্যা করছিল, বারবার রিস্টার্ট নিচ্ছিল, দুলার কারণে ফ্যান টেন জাম হয়ে গিয়েছিল, তাই পিসিটা আজকে পরিষ্কার করা, পিসি পরিষ্কার করেছিলাম লাস্ট টু মান্থস আগে, কিন্তু পিসি পরিষ্কার করতে ভয় লাগে, একবার পিসি একটা নষ্ট করে ফেলেছি। সো বেসিক্যালি দিস দ্য এন্ড, সো বাই বাই, আই জাস্ট লাইক দ্য হুড, কিচেনের মধ্যে ওগুলো লাগিয়ে দিলেই হবে। আরেকটা ওইখানে, জানি ভিডিওটা অনেক বোরিং হয়েছে মেবি, আশা করি মূলত এই ব্লোয়ারটার জন্যই আপনাদের কাছে এটা ভালো লাগবে। সো বাই বাই, সে অন্য কোনো একদিন হাজির হবো অন্য কিছু নিয়ে।